পাট ঝাড়ো আমার পাট ঝাড়ো আমার পাট ঝাড়ো আমার পাট ঝাড়ো। তো হ্যালো বন্ধুরা, ইন্ট্রোডাকশন দিতে পারছি না, খুব তাড়াতাড়ি একটা কথা বলতে এলাম। আমি আজকে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করব, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করব। কি প্র্যাঙ্ক বলো তো? তো দেখতে থাকো ভিডিওটা। আমি বলবো আমার প্রচুর পেটে ব্যথা করছে, আর পেটে ব্যথা আমার কিন্তু মানে মাঝে মাঝেই হয়, ঠিক আছে? বেশি ফুচকা খেলে আর খেলে ফাস্টফুড খেলে আমার পেটে ব্যথা হয়। তো চলো ভিডিওটা শুরু করি, লেট স্টার্ট। মানুষ মরে গেলে আসবে না রে। তো আসেনি এখনো। তো আমি আজকে প্র্যাঙ্কটা ফার্স্ট টাইম করছি, প্রথম প্র্যাঙ্ক, ঠিক আছে? মায়ের উপর জানি না কপালে কি আছে, মার খাবো না গাল খাবো না বকা খাবো না কি খাবো আমি জানি না। তো দেখতে থাকো, খুব ভালো লাগে প্র্যাঙ্কটা। মা মা ও মা তো আসছে না বন্ধুরা। তো আসুক, তারপর কন্টিনিউ করছি ভিডিওটা। এই ওঠ ওঠ, চল ডাক্তারখানা নিয়ে যাবে, চল চল চল। পেটে ব্যথা করছে, এই ফুচকার খাওয়া আর একটু খেয়েছো না? এ শুনলি, চল ডাক্তারখানা যাবো, চল জামা ছাড়, জামা ছাড়, ওঠ ওঠ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওঠ ওঠ। এতবার বলবো যে ফুচকা খাবি না, ফুচকা খাবি না, এগরোল খাবি না, বাইরের জিনিস সব কিছু করে দিই বাড়িতে, তবু ওর খাওয়া মানবে না। এই বাইরের জিনিস না খেলে ওর পেট ভরবে না।
মা গো, ওট ওট ওট, চল ডাক্তারখানা নিয়ে যাবো, চল। এই ওট, চল 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 ডাক্তারখানা নিয়ে যাবো, ওট ওট ওট, চল চল চল, টোটো ডাকা করেছি, চল চল। আমার এত হাসি পাচ্ছিল, আমি প্রথমবার প্র্যাঙ্ক করলাম মায়ের সঙ্গে, তারপরে আবার আর আমার কি হাসি পাচ্ছিল, তোমরা হয়তো দেখেছো কি আমি হাসছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম যাতে আরও 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 মজার প্র্যাঙ্ক দেখতে চাও তো চলো বেল বাটনটা প্রেস করে রাখো। আর আর এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা। কিছু বলবে মা, কিছু বলো? আমার অনেক অনেক ভিডিও আসবে মায়ের সঙ্গে, ঠিক আছে? তো মা, তোমার ভিডিওটা আজকে ভালো লেগেছে? আমার ভালো লেগেছে, কিন্তু আমার খুব ভয় পাচ্ছিল, কারণ আগে তোকে যখন এরকম পেটে ব্যথা করেছিল, ডাক্তারখানায় ভর্তি করতে হয়েছিল, তখন তোর বাপি ছিল, এখন তো তোর বাপি নেই। আমার ভয় পাই কোনো কিছু হলে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আমার একবার পেটে ব্যথা হয়েছিল, রাত্রেবেলায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তারপর আমার পেটে দুটো অপারেশন হয়েছে, একটা অ্যাপেন্ডিক্স একটা পাথরের। তো দুটো অপারেশন হয়ে গেছে, আর কি অপারেশন হবে, আর কিছু অপারেশন হবে, পিত্তথলি বাদ দিয়ে দিয়েছে, আমার পিত নেই। তো বন্ধুরা চলো টাটা, আর কিছু বলবো না, নাহলে এখনই কেঁদে দেবে।